লাস্ট টাইম যখন বাংলাদেশে গিয়েছিলাম, আমার বোন আমাকে এই ড্রেসটা গিফট করেছিল। ভালো লাগছে তাই না? ব্ল্যাক মেরুনের কম্বিনেশনে, আর মেরুন কালারটা আমার অনেক পছন্দের একটা কালার, প্লাস একটু বাটিকের ছোঁয়া আছে, বাটিকটাও আমি অনেক পছন্দ করি। মানে এত ভালো লাগছিল ড্রেসটা, ড্রেসটা আসলে ওর ছিল। ড্রেসটা পরার পরে মুকুল বলছিল, তোমাকে ড্রেসটা বেশ ভালোই লাগছে। তখন আমি ভাবলাম যে আমি আড়ং থেকে একটা এই ড্রেস, সেম ড্রেস নিয়ে নেই, কিন্তু আড়ংয়ে যাওয়ার পর আর পাইনি। মানে ও কিছুদিন আগেই ড্রেসটা কিনেছিল, আমি যখন গিয়েছি তখন আর এই ড্রেসগুলি ছিল না। তখন ও আমারে বললো, তুই নিয়ে নে ড্রেসটা, আমি পরে আবার অন্য সময় কিনে নেব। আসলে বোনরা এমনই হয় তাই না? নতুন একটা টেকনিক শেয়ার করব, রসুনটা মাইক্রোওভেনে দিয়ে খুব ইজি কিভাবে খোসা ছাড়ানো যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করব। সবজিটা কে কে চিনেন? নতুন মনে হচ্ছে? ফুলের গোছার মতো মনে হচ্ছে? বাঁধাকপি মনে হচ্ছে? না, একটাও কিছু হয়নি। এটা একটা চাইনিজ কোরিয়ান সবজি, বক চয়। আর এটা খেতে কিছুটা পালং শাকের মতো লাগে, তবে পুরাপুরি পালং শাকের মতো না, খেতে পালং শাকের থেকেও বেশি টেস্টি। আর আমি আজকে রান্না করব, আমি যেহেতু খুলনার মেয়ে, খুলনায় শাক যেভাবে রান্না করে, এখানে একটু পাতা আছে তো এজন্য আমি শাক বলছি, তবে আমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম এটাকে সবজি বলে। যে কোনো একটা শাকের নামে হওয়া উচিত ছিল, চাইনিজ নাম মনে হচ্ছে নাকি কোরিয়ান নাম জানি না, আপনারা জানলে কিন্তু জানাবেন। ব্যস্ত জীবনের নতুন একটা টিপস, 30 সেকেন্ড রসুনটা মাইক্রোওভেনে গরম করে নিলে খুব সুন্দরভাবে ইজিলি খোসাগুলি ছাড়ানো যায়, আর খুব সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ আসতেছে, মনে হচ্ছে ভর্তা করে খেয়ে ফেলি। আমার মনে হয় এর থেকে ইজি সলিউশন আর নেই রসুনের খোসা ছাড়ানো। এমনি তো রসুনের খোসা ছাড়ানোটা বেশ ঝামেলা, সুন্দরভাবে উঠে আসতেছে। বিভিন্নভাবে ট্রাই করেছি কিন্তু এইটা সব থেকে ইজি লাগছে আমার কাছে। টকচয়ে সবজিগুলো কাটার সিস্টেম হলো এভাবে, মানে গোড়াটা ফেলে দিতে হয়, আর একটু দেখে নিতে হবে কারণ এখানটায় কিন্তু ময়লা থাকে, তবে এটা পরিষ্কার। ইউরোপের তো, ইউরোপে কোনো প্রোডাক্ট আসতে গেলে ভালোটাই আসতে হয়, না হলে তো আসলে প্রোডাক্টগুলি ইউরোপে ঢুকতে দেয় না, এ কারণে ভালোটাই এসেছে। আর কাটার সিস্টেমটা হলো এইগুলি আলাদা করে নিতে হয়, মানে এটা একটু মোটা তো এই সাইডটা একটু আলাদা করে নিতে হয়। তার সাইজ ছোট বড় যে যার পছন্দ মতো কেটে নেবেন। ডাটার কাছে এটা কিন্তু আলাদাই রাখতে হবে কারণ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু ডাটাটা একটু শক্ত। 1000 টাকা কিলো কাঁচা মরিচের, আর এতটুকু কাঁচা মরিচ বাংলাদেশি টাকার 200 টাকার দাম। আসলে আমাদের শহরে কোনো বাংলাদেশি দোকান নেই, দুইটা পাকিস্তানি দোকান আছে, ওখান থেকেই আমি সবজি কাঁচা মরিচ যেটা লাগে, মাছ পাওয়া যায় না, শুধু তেলাপিয়া মাছটা পাওয়া যায়। কি আর করা, একচেটিয়া বিজনেস করতেছে আর কাঁচা মরিচটা তো আমাদের সবসময় দরকার হয়। আর সবুজ আর লাল দুইটা কম্বিনেশনে আজকে শাকটা রান্না করব। সবুজ লাল দুইটার কম্বিনেশনে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে।
তেল দিয়ে দিচ্ছি। আমি অলিভ অয়েল তেলটাই খাই সাধারণত। অলিভ অয়েল তেলটা তো অনেক স্বাস্থ্যকর, তবে যাদের কোলেস্টেরল আছে তারা চাইলে বিও, এই কলজা, উল্টা দেখা যাচ্ছে মনে হয় ক্যামেরার কারণে, কলজা, এই কলজা অয়েলটা কিন্তু অনেক হেলদি একটা অয়েল। যাদের কোলেস্টেরল বেশি আছে এখানকার ডাক্তাররা সাজেস্ট করেন। আমার তেল গরম হয়ে গেছে, পিঁয়াজ দিয়ে দিচ্ছি, মরিচ আর রসুনের কম্বিনেশনটা অনেক সুন্দর লাগছে তাই না, সাদা লাল সবুজ খুব সুন্দর লাগছে। আলাদা আলাদাভাবে ধুয়ে নিয়েছি, আর এই ডাটার সাইডটা আগে দিব আর এই শাকটা একটু পরে দিব, তবে রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। পেঁয়াজ ভাজিটা অনেকটাই হয়ে গেছে, মানে এই পর্যায়ে রেখে দিতে হবে, বেশি ব্রাউন করা যাবে না। এখন আমি রসুনটা আর কাঁচামরিচটা দিয়ে দেব। মনে হচ্ছে আপু লবণ দিতে ভুলে গেছে তাই না, না ভুলিনি, একটু সয়া সস দিব। আর পকচয়টা যেহেতু চাইনিজ কোরিয়ান একটা সবজি সেজন্য সয়া সস দিয়েই রান্না করব, আর সয়া সসে তো লবণ থাকে, এ কারণে প্রথমে একটু সয়া সস দিব, নামানোর আগে টেস্ট করে তারপরে নামাবো, যদি লবণ একটু কম লাগে তখন একটু লবণ অ্যাড করে দিব। পেঁয়াজ রসুনগুলি সুন্দর ভাজা হয়ে গেছে, একটু ব্রাউনিশ ব্রাউনিশ। এখন ডান্টিগুলি দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলি সবকটা কেটে নেওয়া হয়ে গেছে, মিডিল থেকে সাধারণত আমি এভাবে একটু কেটে নিই। ছাতির পরিমাণ বুঝছে, আমি এই চামচের এক চামচ সয়া সস দিয়ে দিলাম। এখনকার ইয়াং জেনারেশন মানে 13, 14, 15, 16 বছরের বাচ্চারা চাইনিজ আর কোরিয়ান প্রত্যেকটা জিনিসের পরে অ্যাডিক্টেড হয়ে গেছে আমার মনে হয়। আমার মেয়ে যেমন চাইনিজ গান, কোরিয়ান গান, জাপানিজ গান খুব বেশি পছন্দ করে, কোরিয়ান ড্রেস, কোরিয়ান খাবার, জাপানিজ খাবার, চাইনিজ খাবার অনেক বেশি পছন্দ করে। ডাটাগুলি বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছটা আমি বেশিক্ষণ দিয়ে রান্না করব না, শাকের পাতাগুলো আর চিংড়ি মাছগুলো হতে বেশি সময় লাগবে না। খুব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর কিছুই না, এটা অপশনাল, চাইনিজরা দেয় না, কোরিয়ানরা দেয় না, আমি দেই। আর এখন শাকগুলোও দিয়ে দিচ্ছি, মাত্র টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে, লবণ দিয়ে দিচ্ছি এখন। রান্না আসলে ডান, খুব অল্প সময়ে হয়ে যায়, তবে ভালোই লাগলো গল্প করতে করতে আপনাদের সঙ্গে, রান্নাটাও করে ফেললাম। যে জিনিসটি অ্যাড করছি তেল, খুব ভালো লাগে কিন্তু তেল দিলে। আমার এই রান্না দেখে আপনাদের ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন, আমার বিশ্বাস ভালো লাগবে, আর চিংড়ি মাছটা দেওয়ার কারণে বেশি ভালো লাগবে। খুলনায় আমাদের ম্যাক্সিমাম শাকেই আমরা আসলে চিংড়ি মাছ ইউজ করি, তবে মুকুলের একটু কোলেস্টেরলের কারণে এখন চিংড়ি মাছটা কম খাই, এ কারণে আমার রান্নার মধ্যে চিংড়ি মাছটা কম দেখেন। মজার সবজি বকচা রান্না শেষ, বাটিতে সার্ভ করে নিয়েছি, সুন্দর ফ্লেভার আসছে, আপনারা পাচ্ছেন না আমি পাচ্ছি, আর
খেতেও খুব মজা হবে, অবশ্যই ট্রাই করবেন। আর আজকের ভিডিওর এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে কিন্তু এখন এই সবজিটা অ্যাভেলেবেল আমি দেখেছি, সুপার মার্কেটগুলিতে পাওয়া যায়, আর যখনই চোখে পড়বে অবশ্যই কিনে ট্রাই করবেন। আর আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, সেই ভালো লাগার জায়গা থেকে বলবো, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার লাইফ স্টাইল ভিডিও, আমার ছোট ছোট এই রান্নার ক্লিপগুলি আপনারা যদি এনজয় করতে চান, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।